আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি প্রথমে উপস্থিত বক্তাদের শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যায় আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছি। ডিসকভার ইসলাম এডুকেশনাল ট্রাস্ট এবং আউট অব লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। বেঙ্গালোরে এই প্যালেস গ্রাউন্ডে উপস্থিত সকল শ্রোতাকে আরো অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিভিশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। ঈশ্বর অনেকের কাছে একটি প্রহেলিকা, একটি রহস্য। ঈশ্বর অনেকের কাছেই বোধের অতীত একটি ধারণা মাত্র। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ঈশ্বরকে বোঝার চেষ্টা করব। আর ইন্ডিয়ান মানুষের পাশাপাশি পৃথিবীর সব মানুষেরই এই ধারণা পরিষ্কার থাকা উচিত। আজ আমাদের সাথে আছেন দুইজন বিখ্যাত বক্তা, যারা ধর্মের উপর বক্তৃতা দিয়ে থাকেন। পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে তাদের লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা, শ্রী শ্রী রবিশঙ্করজি এবং ডক্টর জাকির নায়েক। তারা দুজনেই আজ আমাদের জানাবেন আর বোঝাবেন ঈশ্বরের ধারণা, হিন্দু ধর্ম আর ইসলামে ঈশ্বরের সংজ্ঞা, পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে ঈশ্বর বলতে কি বুঝি আমরা। প্রথমে ঠিক করা হয়েছিল যে বক্তারা দুজনেই 50 মিনিট করে তাদের বক্তৃতা দেবেন, তবে আজ বিকেলে আমরা শ্রী শ্রী রবিশঙ্করজির অনুরোধে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন এনেছি। আর তাই শ্রী শ্রী রবিশঙ্করজির বদলে প্রথমেই আসছেন ডক্টর জাকির নায়েক, প্রথম 50 মিনিট বলার জন্য, আর তার পরপরই শ্রী শ্রী রবিশঙ্করজি বক্তৃতা দেবেন 60 মিনিট, আর তারপর ডক্টর জাকির নায়েক আবার আসবেন, আর তিনি 10 মিনিট ধরে শ্রী শ্রী রবিশঙ্করজির বিভিন্ন কথার উত্তর দেবেন। বক্তৃতা শেষ হবার পর শুরু হবে আরো উপভোগ্য অংশ, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে সাংবাদিক এবং শ্রোতারা আজকের বিষয়বস্তুর উপর বিভিন্ন রকম প্রশ্ন করবেন, আর আমাদের বক্তারা তার সেই সব প্রশ্নের উত্তর দেবেন। আমি আরো পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার বিনোদ মেননকে আমার ডান পাশে এবং ডক্টর সোয়েব সৈয়দকে ডক্টর জাকিরের পাশে। আমাদের বক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। পিস টিভি এভাবেই নিজেকে মানবজাতির সমস্যার সমাধানে নিয়োজিত রেখেছে। এটি 24 ঘন্টার আধ্যাত্মিক বিনোদনমূলক আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল। পিস টিভি বিনামূল্যে ইংলিশ ও উর্দুতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। সর্বাধুনিক মিডিয়া প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতা, গবেষণা, প্রোগ্রাম সফটওয়্যার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো মানবজাতির সামনে সত্য, ন্যায় বিচার, সততা, সামঞ্জস্য আর জ্ঞানের কথা পিস টিভি প্রচার করছে। আমি পিস টিভির কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যে কেন তারা শান্তির পেছনে ছুটছে। তারা উত্তরে বলেছিল, বিশ্বের এই শান্তিকে অনেক অত্যাচারী শাসকই বিভিন্ন সময়ে চরম অবহেলা করেছে। মানুষের জীবনে আসলেই কোনো শান্তি নেই। বিনোদন ব্যবস্থার বিভিন্ন মাধ্যম যে শান্তির কথা বলে সেটা দিতে পারে না, আর নিষ্ঠুর বাস্তবতা মানুষকে করেছে আরো ভীত, কামুক, হিংস্র আর লোভী। ঈশ্বরে বিশ্বাস থেকে পালিয়ে বেড়ানো মানুষের নৈতিকতা আর মূল্যবোধে এনেছে অবক্ষয়। জ্ঞান ও বিচক্ষণতার সাথে ঈশ্বর, ধর্ম বা জীবন দর্শনের আলোচনা জনপ্রিয় কোনো চ্যানেলেই প্রচার করা হয় না। এদিকে দিগ্ভ্রান্ত গোড়া গুটি কয়েক মানুষের ধ্বংসাত্মক কাজকে মিডিয়ায় তুলে ধরা হচ্ছে, আর এজন্যই তারা এই টিভি চ্যানেলটি
চালু করেছেন। এখন আমি অনুরোধ করব ডক্টর সোয়েব সাইয়াদকে শ্রোতাদের সাথে ডক্টর জাকির নায়েককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির আব্দুল করিম নায়েকের সাথে, প্রেসিডেন্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই। তিনি একজন ডক্টর এবং তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তিনি সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে উদ্ধৃতি দিয়ে থাকেন। গত 10 বছরে 2005 সাল পর্যন্ত তিনি পুরো পৃথিবী জুড়ে সব মিলিয়ে 1000-এর বেশি বক্তৃতা দিয়েছেন। তার বিভিন্ন আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয় 150টিরও বেশি দেশে। তার সাক্ষাৎকার প্রচারিত হয় টিভি, রেডিও আর প্রেসে। এগুলো ছাড়াও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর বেশ কিছু বই লিখেছেন। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়ান ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লু ফাকুল ইশহাদু বিআন্না মুসলিমুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর, আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি, দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হল, এই অনুষ্ঠানের বিষয় হল ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করা। আমি আমার কথার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, বলো হে কিতাবের অনুসারীগণ, সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না উদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, কোন কিছুকে তাহার সহিত শরীক করি না, ওয়ালা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না, ফাইন তাওয়াল্লু, যদি তারা অমান্য করে, ফাকুল ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা, ইহুদি ও খ্রিস্টানেরা, এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষকে বোঝানো হয়েছে, তালাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? লা না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, কোনো কিছুতে তাহার শরীক করি না। এটা কোনোভাবেই ঠিক হবে না। যদি আপনি কোন ধর্মকে অথবা অন্য কোন ধর্মের ঈশ্বরকে বুঝতে চান, সেই ধর্মের অনুসারীদের দেখে, কারণ প্রায় দেখা যায় যে সেই ধর্মের অনুসারীরা তারাই হয়তো তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না অথবা তাদের ঈশ্বর সম্পর্কেও জানে না। এটাও ঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের রীতিনীতি আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, কারণ অনেক রীতিনীতি আচার অনুষ্ঠানই সেই ধর্মের অংশ নাও হতে পারে। আর তাই আপনি যদি কোন ধর্ম সম্পর্কে জানতে চান অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান, তাহলে দেখুন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে ধর্ম সম্পর্কে অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে।
ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আসুন বোঝার চেষ্টা করি হিন্দুইজম এবং ইসলাম এই দুটি শব্দ দিয়ে কি বোঝায়। হিন্দু শব্দটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে এবং এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে তাদের যারা সিন্ধু নদের ওপারে বাস করে অথবা যে মানুষগুলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে। বেশিরভাগ ঐতিহাসিকরাই বলেন যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা। কেউ কেউ বলেন যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়ায় এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের 6 নম্বর ভলিউমের 699 নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোন সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিসকভারি অব ইন্ডিয়াতে লিখেছেন 74 এবং 75 নম্বর পৃষ্ঠায় যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল 8ম শতাব্দীতে তান্ত্রিকদের বোঝানোর জন্য। আর এই শব্দটা দিয়ে বোঝানো হতো একদল মানুষকে, কোন ধর্মকে বোঝানো হতো না। ধর্মের সাথে এই শব্দটা অনেক পরে যোগ হয়েছে সে কথাই বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু শব্দ থেকে, আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ইংরেজ লেখকরা সেই 19 শতকে। তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 20 নম্বর ভলিউমের 581 নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা, আর সেটা 1830 সালে। ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান হয়েছে তারা বাদে। আর ঠিক এই কারণেই বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, চিরস্থায়ী ধর্ম অথবা বৈদিক ধর্ম, অর্থাৎ বেদের ধর্ম। স্বামী বিবেকানন্দের মতে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, অর্থাৎ বেদের অনুসারী। আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম শব্দটা দিয়ে কি বোঝায়। ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা আবার এসেছে আরবি শব্দ সিন থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর এই ইসলাম শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহিহ হাদিসেও। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে। যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে সেই হল সত্যিকার মুসলিম। আর এই মুসলিম শব্দটাও কোরআনের বিভিন্ন জায়গায় আছে, সহিহ হাদিসেও আছে। যেমন উল্লেখ আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এবং সূরা ফাসিলাতের 33 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন করেননি, বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, যাকে আল্লাহ পাঠিয়েছেন, সর্বশেষ ও চূড়ান্ত নবী। আসুন দেখার চেষ্টা করি এই দুটি মহান ধর্মের পবিত্র গ্রন্থগুলি কি কি। হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি শব্দ সংস্কৃতি, যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে, যেটা বুঝে নেওয়া হয়েছে
যেটা প্রকাশ করা হয়েছে। আর শ্রুতি, এই শ্রুতিগুলোকে বলা হয় ঈশ্বরের বাণী, আর এগুলো স্মৃতির চেয়ে বেশি পবিত্র। শ্রুতিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, বেদ এবং উপনিষদ। বেদ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যার আরো একটা অর্থ হচ্ছে পবিত্র জ্ঞান। বেদ আবারও চার ভাগে বিভক্ত, এটা হল ঋগ্বেদ, এটা হল যজুবেদ, এই হল সামবেদ, এবং এই হল অথর্ববেদ। সব মিলিয়ে চারটি বেদ। তবে বেদগুলি কত পুরনো সেটা নিয়ে পণ্ডিতদের ভেতর মতভেদ আছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেন যে বেদগুলি আসলে 131 কোটি বছর আগে লেখা হয়েছে। তবে বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদগুলি আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। বেদগুলো কিভাবে পৃথিবীতে এসেছে সেটা নিয়েও মতভেদ আছে। কোন ঋষির উপর প্রথম এই বেদগুলি অবতীর্ণ হয়েছিল সেটা নিয়েও পণ্ডিতদের ভেতর মতভেদ রয়েছে। যদিও পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে যে বেদ কবে এসেছে, কোন অংশ প্রথমে এসেছে, কে প্রথম পেয়েছেন, এইসব মতভেদগুলি থাকা সত্ত্বেও বেদগুলিকে বলা হয়ে থাকে হিন্দু ধর্মের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র। হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র। যদি অন্য কোন হিন্দু ধর্মগ্রন্থের কথা বেদের সাথে না মেলে সেক্ষেত্রে বেদকেই মানা হবে। এর পরের ধর্মগ্রন্থটি হল উপনিষদ। এটি হল উপনিষদ। উপনিষদ শব্দটা এসেছে সংস্কৃত থেকে, উপা অর্থাৎ কাছে, নি অর্থ নিচে, সদ অর্থ বসা, অর্থাৎ কাছাকাছি নিচে বসা। যখন ছাত্ররা গুরুর কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করে সেটাকে বলে উপনিষদ। উপনিষদকে আরো বলা হয় জ্ঞান যা অজ্ঞতা দূর করে। পৃথিবীতে 200-এরও বেশি উপনিষদ আছে, তবে হিন্দু ধর্মের সংখ্যাটা বলা হয় 180। আর হিন্দু ধর্মের পণ্ডিতরা কিছু উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ। রাধা কৃষ্ণন বেছে নিয়েছেন 18টি উপনিষদ, আর এই বই লিখেছেন প্রিন্সিপাল উপনিষদ। এর পরবর্তী স্তরের হিন্দু ধর্মগ্রন্থ হল স্মৃতি। স্মৃতি শব্দটার অর্থ মনে করা, এর অর্থ স্মরণ শক্তি। স্মৃতিগুলি শ্রুতির চাইতে কম পবিত্র। এগুলো সর্বশক্তিমান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন বিভিন্ন মুনি ঋষিরা আর বিভিন্ন মানুষ। এখানে আছে বিশ্বজগৎ সৃষ্টির রহস্য, কিভাবে মানুষ জীবন ধারণ করবে ব্যক্তিগত ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সমষ্টিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। এটাকে আরো বলা হয়ে থাকে ধর্মশাস্ত্র। শ্রুতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন রয়েছে পুরানা। পুরানা অর্থ প্রাচীন। মহর্ষি ব্যাসদেব তিনি পুরাণা লিখেছেন সর্বমোট 18টি খণ্ডে। এটি হল একটি পুরাণা যার নাম ভবিষ্য পুরাণা। এরপর আরো আছে ইতিহাস, মহাকাব্য, মোট 2টো মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণে বলা হয়েছে বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী। আর মহাভারতে আছে আরেকটি কাহিনী, রাজত্ব নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ। এখানে আরো বলা হয়েছে শ্রীকৃষ্ণের কাহিনী। এই হল 2টি মহাকাব্য। এরপর রয়েছে ভগবদ গীতা। ভগবদ গীতা মহাভারতেরই একটি অংশ। এর মোট 18টি পর্ব নিয়ে ভীষ্ম পর্ব থেকে 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা হল অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ। ভগবদ গীতা হল সবচেয়ে জনপ্রিয়, আর হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি পড়া হয়। এছাড়াও রয়েছে মনুশ্রুতি এবং আরো অনেক। এগুলি হল খুব অল্প কথায় হিন্দু ধর্মের যাবতীয় পবিত্র গ্রন্থগুলি। কিন্তু
সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি যাবতীয় গ্রন্থগুলি হল বেদ। যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায়, আমরা বেদকেই মানব। আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি। এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হল পবিত্র কোরআন। পবিত্র কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার, যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ালিকুল্লি আজলিন কিতাব, তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছি। পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর বেশ কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআনের চারটি কিতাবের নাম উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইঞ্জিল ও কোরআন। এছাড়াও আরো কিতাব রয়েছে, যেমন সূফে ইব্রাহিম। তবে যেসব ধর্মগ্রন্থগুলি এসেছে, সর্বশক্তিমান আল্লাহ যেসব কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে, সেই কিতাবগুলি আসলে ছিল গুটি কয়েক মানুষের জন্য। আর সেই কিতাবগুলির নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয়, শুধু আরবদের জন্য নয়, এই কিতাব সমগ্র মানবজাতির জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন যে আলিফ লাম র, আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর, যাতে তুমি মানবজাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে। শুধুমাত্র মুসলমান বা আরবরা নয়, সমগ্র মানব জাতি, পবিত্র কোরআনের সমগ্র মানব জাতির জন্য একথা বার বার বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়। যেমন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে এবং সূরা আর জুমার 41 নম্বর আয়াতে যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানব জাতির জন্য। ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হল সহি হাদিস। আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন এবং যেসব কাজ করতেন, অনেক হাদিস আছে, তার মধ্যে একটি সহিহ আল বুখারী, এছাড়াও রয়েছে সহিহ মুসলিম। এই হাদিস আমাদের নবীজির কথা এবং কাজ হল পবিত্র কোরআনের ধারা বিবরণী, কোরআনের সাহায্যকারী গ্রন্থ। হাদিস কখনোই কোরআনের বিপক্ষে যাবে না। এই হল সংক্ষেপে এই ধর্ম দুটির পবিত্র গ্রন্থগুলি। এবার আমরা শুরু করব মূল আলোচনা, পবিত্র গ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। ডাক্তার জাকির নায়েক কি বলেন, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেন, অথবা অন্য মানুষেরা কি বলেন, সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের দেখতে হবে পবিত্র ধর্মগ্রন্থগুলি কি বলছে এই দুই মহান ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে। যদি আমি কিছু একটা বলি, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কিছু বলেন, অথবা অন্য কেউ কিছু বলেন, যদি তা ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব। যদি কোনো উদাহরণ দেই আর ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব। যদি আমি কিছু বলি যেটা ধর্মগ্রন্থের সাথে মেলে না, যদি কোনো উদাহরণ দেই ধর্মগ্রন্থের সাথে মেলে না, আমরা সেটা বাদ দিয়ে দেব। প্রথমেই আমরা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে সেই ধর্মের ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000 জন, আবার কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যার হিন্দু ধর্ম সম্পর্কে ভালো ধারণা আছে, তিনি আমাদের বলবেন যে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বিশ্বাস ও পূজা করা উচিত এক ঈশ্বরকে। তবে একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থিয়েজম, সবকিছুই স্রষ্টা। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে গাছ হল স্রষ্টা, সূর্য হল স্রষ্টা, চাঁদও স্রষ্টা, মানুষ জাতীয় স্রষ্টা, এমনকি সাপও স্রষ্টা। আর আমরা মুসলমানরা বলি সবকিছু হল স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটি র আছে, সবকিছুর মালিক স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, মানব জাতির মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তাহলে প্রধান পার্থক্যটা হল একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছুই স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র, তাহলে প্রধান পার্থক্যটা হলো এই রক্ষরটি। আমরা যদি এই রক্ষরটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলমানের মধ্যে, আমরা এক হয়ে যাব।
আমরা সেটা কিভাবে করব? কোরআনই বলছে, সেই কথা এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা অন্য কাহার ইবাদত করি না আল্লাহ ব্যতীত। এবার আসুন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে। ছান্দোগী উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায়ে 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদ, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত ভাষায় আছে। আমি জানি যে এখানে বেদের উপর একজন পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন, শ্রী শ্রী রবিশঙ্কর। আমি এখানে একজন ছাত্র, তাই যদি আমার সংস্কৃত উচ্চারণ খুব একটা শুদ্ধ না হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। উনি বেদের উপরে একজন পণ্ডিত আর আমি ইসলাম অন্যান্য ধর্মের একজন ছাত্র, পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ ও বেদেরও একজন ছাত্র আমি। শ্বেতসার উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, যার অর্থ তার সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই, তার কোন প্রভু নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা নেই, তার কোন মা নেই, তার চেয়ে বড় কেউ নেই। শ্বেতসার উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন রূপক নেই, কোন ফটোগ্রাফ নেই, তার কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। শ্বেতসার উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না। আর এছাড়াও রয়েছে ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে। তাহলে এটার অর্থ দাঁড়ায় যেসব মানুষের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই মূর্তি পূজা করে। আর এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রবিশঙ্করও দিয়েছেন তার বই হিন্দুইজমান ইসলাম দ্য কমন থ্রেড অধ্যায়ের নাম নট ওয়ার্শিপিং আইডল গডস 3 নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে রেফারেন্স দেননি। রেফারেন্সটা হল ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ে 20 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও ভগবদ গীতার 10 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হইনি, এই বিশ্বজগতের সর্বময় প্রভু। হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ। যজুবেদে উল্লেখ করা আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোন মূর্তি নেই। প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি, উপমা, রূপক, ফটো, ভাস্কর্য, মূর্তি। যজুবেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র। যজুবেদে 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে আছে অন্ধাত্মা অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসম্ভূতি অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস। তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে যেমন আগুন, পানি, বাতাস। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি হল মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুবেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ। অথর্ববেদের 20 নম্বর অধ্যায়ের 58 নম্বর স্তোত্রের 3 নম্বর অনুচ্ছেদে আছে দেব মহা আসি, সৃষ্টিকর্তা সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে 1 নম্বর গ্রন্থের 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে আছে বিপ্রভুদা বেদান্তে, সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, ঈশ্বর একজনই। তবে জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, আর একে একে 33টি আলাদা নামে ঈশ্বরকে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে। তার একটি হল ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। যদি আপনি সৃষ্টিকর্তা শব্দটা আরবি করেন সেটা হল খালিক। আমাদের মুসলমানদের কোন আপত্তি নেই যদি কেউ বলেন যে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে
সর্বশক্তিমান ঈশ্বরের চারটি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে, তাহলে ঈশ্বরের প্রতিমূর্তি বানাচ্ছেন। মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি তাহলে শ্বেতসাধুর উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। চার নম্বর অধ্যায়ের ১৯ নম্বর অনুচ্ছেদে আছে, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। আরো একটি নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর। ঋগ্বেদের ২ নম্বর গ্রন্থে ১ নম্বর পরিচ্ছেদে ৩ নম্বর অনুচ্ছেদে সেটা হল বিষ্ণু। বিষ্ণু হল সেই ঈশ্বর যিনি রক্ষাকারী। যদি এই রক্ষাকারী শব্দটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। আমাদের মুসলমানদের কোন আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলেন রব অথবা রক্ষাকারী, কিন্তু কেউ যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বরের চারটি হাত আছে আর এভাবে প্রতিমূর্তি বানান, তার হাতে একটি পদ্ম আর একটি সমুদ্রের উপর ঘুরে বেড়ান সাপের পিঠে চড়ে, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি যজুবেদের বিরুদ্ধে যাচ্ছেন। ৩২ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে আছে, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, তার কোন রূপক নেই, কোন প্রতিকৃতি নেই, কোন ছবি নেই, কোন মূর্তি নেই, ভাস্কর্য নেই। এছাড়াও ঋগ্বেদে ৮ নম্বর গ্রন্থে ১ নম্বর পরিচ্ছেদের ১ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে, শুধুমাত্র তার উপাসনা করো, এক ঈশ্বরের তাকেই বন্দনা করো। ঋগ্বেদের ৬ নম্বর গ্রন্থে ৪৫ নম্বর পরিচ্ছেদের ১৬ নম্বর অনুচ্ছেদে আছে, শুধুমাত্র তার বন্দনা করো, তার উপাসনা করো। আর ব্রহ্মসূত্র সেখানে বলা হচ্ছে, একম ব্রহ্ম দেউতা নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে দূসরা নহি হে, নহি হে নহি হে জরা ভি নহি হে। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো ছিলও না। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েন সেই ধর্মগ্রন্থের আলোকে আপনারা হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম ধর্মের ঈশ্বরকে। ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে যদি কেউ বলতে চায় তাহলে তাকে বলতে হবে সূরা ইখলাসের ১ থেকে ৪ নম্বর আয়াত, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এই চার লাইনের সংজ্ঞাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের বলা হয়েছে কোরআনে। যদি কোন লোক বলে যে সেই সর্বশক্তিমান ঈশ্বর, যদি সে এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধায় তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হল কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, একম এভিদিতিয়াম, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। ছান্দোগ্য উপনিষদের ৬ নম্বর অধ্যায়ের ২ নম্বর পরিচ্ছেদে ১ নম্বর অনুচ্ছেদে আছে। দ্বিতীয়টা হল আল্লাহু সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। একই কথা আছে ভগবদ গীতা ১০ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে, লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হইনি, কোন রকম শুরু ছাড়াই এই বিশ্বজগতের সর্বময় প্রভু। তৃতীয়টা হল লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেননি, কখনো জন্ম নেননি। একই কথা বলা আছে শ্বেতসাধুর উপনিষদের ৬ নম্বর অধ্যায়ের ৯ নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই, তার কোন প্রভু নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা নেই, তার কোন মা নেই, তার চেয়ে বড় কেউ নেই। আর চতুর্থটি হল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নেই। শ্বেতসূত্র উপনিষদে ৪ নম্বর অধ্যায়ের ১৯ নম্বর অনুচ্ছেদ, যজুবেদের ৩২ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে আছে, সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, তার কোন রূপক নেই, তার কোন ছবি নেই, তার কোন মূর্তি নেই। যদি কেউ বলে যে অমুক লোকটি ঈশ্বর, যদি সেই লোক কোরআনের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় হিন্দু ধর্ম গ্রন্থগুলির সাথে, সেই লোককে ঈশ্বর বলে মেনে নিতে আমার কোন আপত্তি থাকবে না। উদাহরণস্বরূপ অনেক লোক আছেন যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন। একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিল যে ভাই জাকির, আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। আমি উত্তরে বলেছিলাম আমি কখনোই বলি না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন, আমি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েছি, ওই গ্রন্থগুলির কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ একজন ঈশ্বর। আমি বলেছি কিছু হিন্দু মানুষ, কিছু হিন্দু লোক বিশ্বাস করে যে ভগবান রজনীশ ঈশ্বর, তাকে অনেকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে পরীক্ষা করি সূরা ইখলাস দিয়ে, আর হিন্দু ধর্মগ্রন্থগুলি দিয়েও পরীক্ষা করে দেখি। প্রথমটা কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, একম এভিদিতিয়াম, স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। ভগবান রজনীশকে অদ্বিতীয়, সেই একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে,
অনেকে এই দাবি করে, বিশেষ করে আমাদের এই দেশে হাজারটা মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে, সেই একমাত্র নয়। তবে রজনীশের ভক্তরা কেন বলবে যে না সে অদ্বিতীয়? এবার দ্বিতীয় পরীক্ষায় আসি। আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যদি ভগবান রজনীশের আত্মজীবনী পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে ভগবান রজনীশ অ্যাজমা রোগে ভুগতেন, পিঠেও ছিল তার প্রচন্ড ব্যথা, ছিল ডায়াবেটিস মেলাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের পিঠে ব্যথা হয়, অ্যাজমা হয়, ডায়াবেটিস মেলাইটিস হয়। তৃতীয় পরীক্ষাটি হল লামি আলিদ ওয়ালামি উলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ জন্ম নিয়েছিলেন মধ্যপ্রদেশে, তার বাবা মাও ছিল। তিনি আমেরিকায় যান 1981 সালে, ওখানে তিনি অনেক আমেরিকান ভক্ত গড়ে তোলেন, আর সেখানে অরিগন স্টেটে তিনি একটা গ্রাম তৈরি করেন, নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী করে রাখে, আর রজনীশ অভিযোগ করেন যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করে। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে। এরপর 1985 সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করে, দূর করে দেয়। তিনি ইন্ডিয়ায় চলে আসেন পুনা শহরে, তার আশ্রমে, যেটাকে এখনো বলা হয় ওশো কমিউন। ওখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত, কখনো জন্মাননি, কখনো মরেননি। তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর মোট 21টা দেশ তাকে কোনোভাবেই ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরে পৃথিবীতে এলেন, পৃথিবীটা ভ্রমণ করতে তার নাকি ভিসা লাগবে। সে সময় গ্রিসের আর্চবিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে তাড়ানো না হয়, আগে ওর বাড়ি পোড়াবো, তারপর ভক্তদের বাড়ি পোড়াবো, আর শেষ পরীক্ষা ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। এই পরীক্ষা এতই কঠিন, তার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বর। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, যদি করেন, তিনি ঈশ্বর নন, ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। আমরা জানি যে ভগবান রজনীশ একজন সাধারণ মানুষ, তার দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, সাদা দাড়ি। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, এই পৃথিবীর, এই বিশ্বজগতে তিনি ঈশ্বর নন, ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। ধরুন কেউ বলল যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আপনারা সম্ভবত আর্নল্ড শোয়ার্জনেগারের নাম শুনেছেন, এই লোক একসময় ছিল মিস্টার ইউনিভার্স, ইউনিভার্সের সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ। ঈশ্বরকে পৃথিবীর যার সাথে তুলনা করুন না কেন, সেটা আর্নল্ড শোয়ার্জনেগার হোক, দারা সিং হোক বা কিং কং হোক, 1000 গুণ বা লক্ষ গুণ বেশি হোক, যখনই ঈশ্বরকে কিছুর সাথে তুলনা করবেন, তিনি ঈশ্বর নন, ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এটা হল এক কথায় সর্বশক্তিমান স্রষ্টার 4 লাইনের সংজ্ঞা। এটাকে আমি বলি লিটমাস টেস্ট, ঈশ্বরকে পরীক্ষার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য। পবিত্র কোরআনের সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে খলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামাতাদু ফালাল ওসমান হোসনা, বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামই তাহার সবচেয়ে সুন্দর নামগুলি। আল্লাহকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন, যে কোনো সুন্দর নামে, আর এই নামগুলি তিনিই নিজেকে দিয়েছেন। আর এই কথাটার উল্লেখ পবিত্র কোরআনে 4 বার রয়েছে, সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরো উল্লেখ আছে সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা হাসরের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সুন্দর নামগুলি। আর সব মিলিয়ে 99টি বিশেষণ বা সুন্দর নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, রয়েছে কোরআন ও হাদিসে, যেমন আর রহমান, আর রহিম, আল করিম, পরম করুণাময়, পরম দয়ালু, সবচেয়ে জ্ঞানী, আর সবার উপরে আল্লাহ। কেন আমরা মুসলমানরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না? কারণ ইংরেজি গড শব্দটাকে অনেক রূপান্তর করা যায়, যেটাকে আরবিতে করা যায় না। গডের সাথে এস যোগ করলে হয় গডস, দেবতার বহুবচন, আল্লাহর কোন বহুবচন নেই। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ডিইএস যোগ করেন, সেটা হয়ে যাবে গডেস, যার অর্থ মহিলা ঈশ্বর। ইসলামে পুরুষ বা মহিলা ঈশ্বর বলে কিছু নেই, আল্লাহর কোন জেন্ডার নেই।
গডের সাথে ফাদার যোগ করলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের সাথে মাদার যোগ করলে হয় গড মাদার, আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ শুধু একটাই শব্দ, তাই আমরা মুসলমানরা ঈশ্বরকে ডাকি আল্লাহ বলে, আরবি শব্দ আল্লাহ বলে, ইংরেজি শব্দ গড বলি না। কারণ গড শব্দটাকে অনেক ভাবে রূপান্তর করা যায়। তবে যখন একজন মুসলমান কোন অমুসলিমের সাথে কথা বলে, সে হয়তো বুঝবে না আল্লাহ শব্দটার অর্থ, সেখানে গড শব্দটা ব্যবহার করে, যেমনটা আজকে আমি করেছি। আমার কোন আপত্তি নেই, তবে শুধু এটুকু বলতে চাই, ইংরেজি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মেও। এটা আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের 1 নম্বর পরিচ্ছেদের 11 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরের একটা নাম দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ শব্দটা আরো আছে ঋগ্বেদের 3 নম্বর গ্রন্থের 30 নম্বর পরিচ্ছেদের 10 নম্বর অনুচ্ছেদে। এছাড়াও আছে ঋগ্বেদের 9 নম্বর গ্রন্থের 67 নম্বর পরিচ্ছেদের 30 নম্বর অনুচ্ছেদে। একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ। শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইতেও এটার উল্লেখ আছে। একটা আলাদা উপনিষদ যার নাম আল্লাহ উপনিষদ। এই হল সংক্ষেপে ইসলামের ধর্মগ্রন্থের আলোকে ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা। এখানে খুবই সংক্ষেপে, খুবই অল্প কথায় ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ধর্ম ও ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা দিলাম। তা না হলে আমার এই আলোচনা কয়েক ঘন্টার হতো। আমি প্রথমে ঠিক করেছিলাম 50 মিনিটের সিনপসিস, তখন অনুরোধ করলেন শ্রী শ্রী রবিশঙ্কর, আমার আলোচনা ছিল পরে আর উনার ছিল প্রথমে। তিনি অনুরোধ করলেন আমি যেন আগে বলি, বললাম কোন সমস্যা নেই, তবে আপনার পরে 10 মিনিট আমি প্রশ্নের উত্তর দেব। তিনি অনুরোধ করলেন আমি যেন বলি আগে, কারণ উনি আমার মতামতটা জানতে চান। উনি বললেন যে আমার মতামত জানতে চান, তাই আমি শুরু করছি, কারণ এখানে মত বিনিময় হচ্ছে। আমি আমার মতামতটা জানাচ্ছি যে আমি শ্রী শ্রী রবিশঙ্করের বইগুলো কয়েকটা পড়েছি সে সম্পর্কে। উনি অনেক কথাই লিখেছেন, সেগুলোর সাথে আমি একমত, অনেক কিছুতে আবার একমত না। আমি এখন মতামত জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করের মন্তব্যের উপর, বিশেষ করে ঈশ্বরের ধারণার উপর ইসলামে এবং হিন্দু ধর্মে। মত আলাদা হোক, আমার উদ্দেশ্য হল যে সব হিন্দু আর মুসলমান ভাই বোনেরা যেন তাদের ধর্মের ঈশ্বরকে বুঝতে পারেন। কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি আসিনি, আর আমি নিশ্চিত শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সম্পূর্ণ একমত না হলেও উনি অসন্তুষ্ট হবেন না। এটা আমার দায়িত্ব ইসলাম ও অন্যান্য ধর্মের একজন ছাত্র হিসেবে। আমি ইসলাম সম্পর্কে যা জানি, বেদ সম্পর্কে যা জানি তাই বলেছি, ভিন্ন মত থাকলে আমি সেটাও বলবো, আর এই জন্যই এই মত বিনিময় সভা। তবে প্রধান উদ্দেশ্য হল বুঝতে পারা, আর এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করা, যেটা আজকে আমরা করতে পেরেছি। একবার ভাবেন ঐতিহাসিক ঘটনা, হাজার হাজার মানুষ এখানে এসেছেন। শ্রী শ্রী রবিশঙ্করের বক্তৃতা আমি প্রথম দেখলাম এখন থেকে 1 সপ্তাহ আগে। আমি ওনার ভিসিডি দেখলাম, বিষয় ছিল আলোচনা একজন আধ্যাত্মিক গুরুর সাথে। তিনি 2002 সালে 7ই মে বক্তৃতা দিয়েছিলেন শান্তামনিকা ক্যালিফোর্নিয়ায়। আর আমি প্রথম যে বাক্যটা শুনি শ্রী শ্রী রবিশঙ্করের, সেটা হল আধ্যাত্মিকতার দাবি দুটো জিনিস। প্রথম বিশ্বাসযোগ্যতা, আপনি কতখানি বিশ্বাসযোগ্য। দ্বিতীয়টা প্রচন্ডতা। আর বিশ্বাস করেন, যখন আমি কথাটা শুনলাম, আধ্যাত্মিকতার প্রথম দাবি হল বিশ্বাসযোগ্যতা, আমি মুগ্ধ হয়েছিলাম। আমি সম্পূর্ণ একমত যে আধ্যাত্মিকতার দাবি বিশ্বাসযোগ্যতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রয়োজন, সত্যবাদিতার প্রয়োজন আছে। বিশ্বাসযোগ্যতা ছাড়া কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক হবেন, আমি ওনার এই কথার সাথে সম্পূর্ণ একমত। পরে আমি ওনার কয়েকটা বই পেয়েছি আয়োজকদের কাছ থেকে, আর ওনার একটা বই পড়েছি হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড। আর যখন বইটা পড়লাম আমি নিশ্চিত যে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য ছিল প্রধানত, এটা হল হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড। এই বইটার উদ্দেশ্য মূলত হিন্দু আর মুসলমানদের একত্রিত করা। আমিও বই লিখেছি সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম,
তাহলে এই বিষয়বস্তুর প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের মধ্যে বেশ সাদৃশ্য আছে। তবে কিছু জিনিস এই বইটাতে আমি বেশ কিছু জিনিস পেয়েছি যেগুলো ঠিক বিশ্বাসযোগ্য নয়, বিশেষ করে ইসলামের ব্যাপারে। আর আমার মতামতটা জানানো উচিত, এটা আসলে আমাদের আরো কাছাকাছি আসতে সাহায্য করবে। শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন প্রথম অধ্যায়ে বিশ্বাসের দাবি ঈশ্বর, দুই নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মকে মনে করা হয় বহুদেবতার ধর্ম, তবে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে এক ঈশ্বরে বিশ্বাস করে। আমি একথার সাথে সম্পূর্ণ একমত, আমার লেকচারেও এই কথাই বলেছি। তিনি এরপর আরো বলেছেন, হিন্দু ধর্ম বিশ্বাস করে আধিবদ্যা, অদ্বিতীয় একেশ্বরবাদ, যদিও সাতটা রঙে হয় একটা রংধনু। এর উৎপত্তি একটা সাদা আলোর রশ্মি থেকে। একইভাবে 33 কোটি দেবতা আর দেবীর উৎপত্তি হয়েছে আসলে একটা পরম আত্মা থেকে, দেবতাদের দেবতা ঈশ্বর। এই তুলনাটা যে সাত রং মিলে হয় রংধনু, এর থেকে 33 কোটি দেবদেবী আসলে উৎপন্ন হয়েছে একটা পরমাত্মা থেকে, এটা আমার মনে হয়েছে অযৌক্তিক। কারণ আমি একজন মেডিকেল ডাক্তার, তাছাড়া বিজ্ঞানের ছাত্র। আমরা জানি যে বিজ্ঞান বলে আলোর মধ্যে সাতটি রং আছে, বেনিয়া, সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সাতটা রঙের সবগুলি ঠিক ঠিক অনুপাতে থাকলে একটি সাদা আলো হবেই। প্রত্যেকটা আলাদা রং সাদা আলো নয়। আর যদি কোনো একটা রং বাদ পড়ে যায় তাহলে আলোটা পুরোপুরি সাদা হবে না। এর সাথে যদি তুলনা করি যে 33 কোটি দেবতা আর দেবী মিলে হয় একটি পরমাত্মা, তাহলে বলা হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি অংশ আছে। যেমন আমাদের মানব শরীরে আছে সব মিলিয়ে 11টি অংশ, দুটি পা, দুটি হাত, একটি মাথা, একটি ঘাড়, দুটি কাঁধ, একটি বুক, একটি পাকস্থলী ইত্যাদি। তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে সম্পূর্ণ একটা মানব শরীর নয়। সবগুলো অংশ ঠিকমতো জায়গা মতো থাকলে তবে একটা সম্পূর্ণ মানব শরীর হবে। যদি একটা বাদ পড়ে তাহলে সেটা সম্পূর্ণ মানব শরীর হবে না। এই উদাহরণটার ব্যাপারে 33 কোটি দেবদেবী, সেখানে থেকে একটি পরমাত্মা, যদি বলেন ঈশ্বরের 33 কোটি অংশ আছে, আমি একমত না। আর যদি কোনো অংশ বাদ যায় তাহলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তিনি এরপর আরো বলেছেন যে ঈশ্বরের রয়েছে 108টি নাম। একজন ঈশ্বরের 108টি নাম আছে বা 1008টি নাম আছে, এখানে আমি তার সাথে একমত। বেদ একই কথা বলেছে। আমি আগেও বলেছিলাম ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদ আছে, সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন। তিনি আরো বলেছেন যে ইসলামও একই কথা বলেছে যে ইসলামে ঈশ্বরের 99টি নাম রয়েছে। আমি এটার সাথে একমত, তবে শুধু নামের ক্ষেত্রে। যেমন হিন্দু ধর্মে যে কোনো নামে ডাকা যায়, তেমনি ইসলামেও যে কোনো নামে ডাকা যায়, যে নামগুলো ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। আর সব মিলিয়ে 99টি নাম পাওয়া যায় সর্বশক্তিমান ঈশ্বরের কোরআন ও হাদিসে। এই নামের ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। ইসলাম এবং হিন্দু ধর্মেও উদাহরণস্বরূপ আমার নাম হল জাকির আব্দুল করিম নায়েক। আপনি আমাকে বলতে পারেন আবু ফারিক জাকির নায়েক, আমি হচ্ছি বাবা ফারিক জাকির নায়েকের। আমাকে আরো বলতে পারেন আবু জিকরা জাকির নায়েক, বাবা আবু জিকরা জাকির নায়েকের, অথবা বাবা রুজদা জাকির নায়েকের। চারটা নাম, চারটা আলাদা নাম, তবে সবগুলো একজন মানুষের নাম, সবগুলো আলাদা, সবই আমার নাম, অন্য কারো নয়। তাহলে নামের ব্যাপারে সব ঠিক আছে। বেদ যা বলছে, কোরআন যা বলছে, যখন আমরা বলছি সুন্দর নামগুলির কথা, আর যে নামগুলি সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। এরপর আরো আছে তৃতীয় অধ্যায়ে উপাসনা করার নিয়ম, 3 নম্বর পৃষ্ঠায়। শ্রী শ্রী রবিশঙ্কর উদাহরণ দিয়েছেন যে ধরুন ছবি, কোন মানুষের ছবি সেই মানুষটা নয়, কোন মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়। একইভাবে মূর্তি হল ঈশ্বরের প্রতীক, সচেতনতা ও ঐশ্বরিকতা।
আমি প্রথম অংশের সাথে সম্পূর্ণ একমত, কোন মানুষের ছবি সে মানুষটা নয়, কোন মানুষের ভিজিটিং কার্ড সে মানুষটা নয়। তবে যখন বলা হচ্ছে মূর্তি হল ঐশ্বরিকতার প্রতীক, আমি আমার স্বল্প জ্ঞানে বুঝি এটা যজুবেদের বিরুদ্ধে 32 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, প্রতিকৃতি নেই, রূপক নেই, ছবি নেই, ফটো নেই, মূর্তি নেই, কোন ভাস্কর্য নেই। একটি মূর্তি ভিজিটিং কার্ড নয় কোন ঈশ্বরের, কারণ ভিজিটিং কার্ডে লেখা থাকে সে লোকের ঠিকানা, হতে পারে তার অফিসের ঠিকানা, হতে পারে তার বাসার ঠিকানা। তাহলে ভিজিটিং কার্ডে একটি ঠিকানা লেখা থাকবে, এখানে ঈশ্বরের ঠিকানা হবে সেই মূর্তি। যদি আমি তর্কের খাতিরে মেনে নেই যে মূর্তি হল ঈশ্বরের প্রতীক, এটা ঈশ্বরের ছবি, অথবা ভিজিটিং কার্ড তর্কের খাতিরে মেনে নিলাম, ধরেন কোন লোক আমাকে আর্থিক সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিল, আর কিছুদিন পরে তার সেক্রেটারি আমাকে সেই টাকা দিল, সঙ্গে তার ভিজিটিং কার্ডও দিল, এটা আমার জন্য অযৌক্তিক হবে যদি আমি সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানাই, অথবা তার ছবিকে ধন্যবাদ জানানো অযৌক্তিক হবে আমার। আমি যেটা করতে পারি, আমি তাকে একটা ফোন করে সেই ফোনের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতে পারি। তাই যদি আমি তর্কের খাতিরেও মেনে নিই মূর্তি হল ঈশ্বরের ছবি অথবা তার ভিজিটিং কার্ড, আমি আসলে একমত না, তারপরেও তর্কের খাতিরে মানছি, তারপরেও এটা অযৌক্তিক হবে ফটো বা ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানো। আর এটা বেশিরভাগ হিন্দু পণ্ডিতই মেনে নেবেন যে মূর্তি পূজা ঠিক নয় হিন্দু ধর্মে। তারা যেটা বলেন, নিচের সারির দিকে প্রাথমিক সচেতনতার স্তরে যে মানুষটা নিচের সারির, তার ঈশ্বরের উপাসনা করতে মূর্তি লাগবে পূজার জন্য, তবে যখন সে উপরের স্তরে চলে যাবে তখন মূর্তির প্রয়োজন নেই। আর এই কথাটা শ্রী শ্রী রবিশঙ্কর আমার দেখা কয়েকটা ভিসিটিতে নিজেই বলেছেন, উপরের স্তরের সচেতনতার ক্ষেত্রে মূর্তির কোন প্রয়োজন নেই, নিচের স্তরের জন্য প্রয়োজন আছে। এই যদি হয়ে থাকে তাহলে বলবো যে আমরা মুসলমানরা সবাই সচেতনতার উপরের স্তরে আছি, সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে আমাদের কোন মূর্তির প্রয়োজন নেই। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন তার বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় যে ইসলাম কঠোরভাবে বিশ্বাস করে মাত্র এক নিরাকার ঈশ্বরে, তারপরও তারা মনে করে যে ঈশ্বরের প্রতীক হল মক্কা শহরের কাবা শরীফ। যদিও তারা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু তারা উপাসনা করে কাবামুখী হয়ে। তিনি তারপরও বলেছেন, যার অর্থ তারা নিরাকারের উপাসনা করছে আকারের মাধ্যমে। যদি কেউ বলে যে মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কাবাকে পূজা করার মাধ্যমে, সেটা সম্পূর্ণ ভুল। এমন কথার উল্লেখ ইসলামে কোথাও নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। কোন মুসলমান কখনোই কাবাকে পূজা করেনি, কোন মুসলমান কখনোই পূজা করেনি কাবা শরীফকে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যেখানে থাকো না কোন পবিত্র মসজিদের দিকে মুখ করে ইবাদত করো, কাবার দিকে মুখ করে। কাবা হলো আমাদের কিবলা, নির্দেশিত দিক। আর আমরা একতায় বিশ্বাস করি, যখন সবাই একসাথে নামাজ পড়ে তখন কোন দিকে ফিরে পড়বে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে? তাই একতার জন্য আমরা একদিকে ফিরে নামাজ পড়ি, সেটা হলো কাবার দিকে, সেটা আমাদের কিবলা। আর যখন মুসলমানরা পৃথিবীর ম্যাপ এঁকেছিল, প্রথম এঁকেছিল আলী দুরুসি 1154 সালে, তিনি এঁকেছিলেন দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা একদম সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপ আঁকতে শুরু করলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরও কাবা সেন্টারে। তাহলে যদি আপনি উত্তরে থাকেন দক্ষিণে ফিরবেন, দক্ষিণে থাকলে উত্তরে ফিরবেন, পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরবেন, পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরবেন। যখন মুসলমানরা মক্কায় গিয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করি ওমরা ও হজের সময়, এটা আমরা করি আল্লাহর আদেশে। তবে যুক্তি দিয়ে বলি, আমরা প্রদক্ষিণ করি কারণ প্রত্যেক সার্কেলে একটা সেন্টার আছে, বোঝানো হচ্ছে যে আল্লাহ একজনই। তাই যদি বলি আমরা নিরাকারের উপাসনা করি আকারের মাধ্যমে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই ভুল। এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন 26 পৃষ্ঠায় আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসেন, তিনি কাবার সমস্ত মূর্তি ধ্বংস করে দিয়েছেন, তবে মূর্তি পূজার প্রধান জিনিসটা বাদে কালো পাথর।
যদি কেউ বলে যে কালো পাথর মূর্তি পূজার প্রধান বস্তু, কথাটা একেবারে ভুল হবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এমন বিশ্বাসযোগ্য প্রমাণ কোথাও পাবেন না, শুধু ইসলামী ধর্মগ্রন্থ নয়, কোনো ঐতিহাসিক প্রমাণও পাবেন না যে কালো পাথর হাজরা আসওয়াদকে কোন সময় কেউ পূজা করেছিল। আরবে এমনটা কখনো হয়নি। আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দু আর মুসলমানরা প্রার্থনা করার আগে তাদের হাত ও পা ধুয়ে নেয়, এবং একটি বৈদিক রীতি হিসেবে আরবরা এটা করত, পরে মুসলমানরা শুরু করে। এটার অন্য কোনো উৎস নেই, ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই। আমি এ ব্যাপারে একমত হিন্দু বা মুসলমান। মুসলমানরা নামাজের আগে হাত পা ধুয়ে নেয়, কোনো কোনো হিন্দুও করে, আমি এ ব্যাপারে একমত। কিন্তু যদি বলি এটা বৈদিক রীতি হিসেবে আরববাসী গ্রহণ করেছে, আর ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোন রীতি নেই, আমি মনে করি সেটা ভুল, কারণ আমি বাইবেলেরও ছাত্র। শুধু ওল্ড টেস্টামেন্টেই নয়, নিউ টেস্টামেন্টেও এর উল্লেখ আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে। বুক অব এক্সোডাসের 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 নম্বর অনুচ্ছেদে মুসা ও হারুন তারা হাত পা ধুলেন, তারপর প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন যেভাবে তাদের বলা হয়েছিল। নিউ টেস্টামেন্টের বুক অব অ্যাক্টসের 21 নম্বর অধ্যায়ে 26 নম্বর অনুচ্ছেদে আছে, পল এবং তার সাথের লোকেরা তারা হাত পা ধুয়ে প্রভুর প্রার্থনা করলেন তারা যেভাবে নির্দেশিত ছিল। তাহলে এটা হলো বাইবেলের একটা অংশ। ওল্ড টেস্টামেন্টের পাশাপাশি নিউ টেস্টামেন্টও আছে, যেটাকে বলে ভুদু, অর্থাৎ অজু করা। আমি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র। আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ বই মানুষের জীবন দর্শন নিয়ে সেটা হল পবিত্র কোরআন। আর আমি উপহার দিতে চাই পবিত্র কোরআনের একটি ইংরেজি অনুবাদ শ্রী শ্রী রবিশঙ্করকে। ইসলামবাদে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই একটা ধারণায় বিশ্বাস করেন, অ্যান্থ্রোপোমরফিজম, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন, মানুষের রূপ নিচ্ছেন। কেউ বিশ্বাস করেন ঈশ্বর অনেকবার মানুষের রূপ নিয়ে আসেন, কেউ বিশ্বাস করেন একবার আসেন। আর এখানে যুক্তিও আছে যে সর্বশক্তিমান ঈশ্বর এত বিশুদ্ধ, এত পবিত্র যে তিনি মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারেন না। তিনি জানেন না মানুষ কিভাবে অনুভব করে যখন সে রেগে যায়, যখন মন খারাপ থাকে বা ব্যথা পায়। তাহলে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন দেখার জন্য যে মানুষের কোনটা ভালো কোনটা খারাপ। যুক্তিটা একদিক থেকে ভালোই, তবে আমি বলি যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য কি আমাকে টেপ রেকর্ডার হতে হবে? আমি টেপ রেকর্ডার হব না, আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো যে যদি আপনি অডিও ক্যাসেট চালাতে চান, ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দিন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দিন, উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে, এটা পানির মধ্যে রাখবেন না, নষ্ট হয়ে যাবে, আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো। তাহলে একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির সৃষ্টিকর্তা, তার মানুষ হওয়ার কোন প্রয়োজন নেই। মানুষের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ তা জানার জন্য তিনি কি করবেন? তিনি আমাদের হাতে একটা নির্দেশিকা বই তুলে দেবেন। আর মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হল পবিত্র কোরআন। অন্য কেউই পৃথিবীতে মানব জাতির নির্দেশিকা এত ভালো করে লিখতে পারবেন না সৃষ্টিকর্তা ছাড়া। সেজন্যই আমি বলি মানব জাতির নির্দেশনার জন্য এই বইটাই হল সর্বশ্রেষ্ঠ। এটা মানব জাতির দায়িত্ব কর্তব্যের উপর একটা নির্দেশিকা আমাদের জীবন ধারণের মাধ্যমে। আমি শেষ করার আগে কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না, কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। আল্লাহ বলেছেন নিন্দা করো না, গালি দিও না সেই দেবতাদের লোকজন আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে, কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে, তারাও নিন্দা করবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি অনুরোধ করব শ্রী বিনোদ মেননকে আপনাদের সামনে শ্রী শ্রী রবিশঙ্করজি সম্পর্কে কিছু বলার জন্য। নমস্কার। শ্রী শ্রী রবিশঙ্করের সহমর্মিতার বার্তা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবন দর্শন পৃথিবীর লাখো মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে। মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্ব শান্তির পথ, আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে দায়বদ্ধতা, পরোপকারের মনোভাব এবং সচেতনতা।
1956 সালে জন্মগ্রহণ করে মাত্র 4 বছর বয়সী ভগবদ গীতা পাঠ করে গুরুজি তার বাবা মাকে মুগ্ধ করেন। তিনি বৈদিক ও বৈজ্ঞানিক দুই শিক্ষা গ্রহণ করেছেন আর গ্রাজুয়েশন করেছেন আধুনিক বিজ্ঞানের উপর 17 বছর বয়সে ব্যাঙ্গালোর থেকে। তিনি তার সাহিত্যকর্মের জন্য কোয়েম্পা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1982 সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন আর্ট অব লিভিং ফাউন্ডেশন, যেটা এখন পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান আর কাজ করে যাচ্ছেন 140টিরও বেশি দেশে। 1997 সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ, যেটা এখন পৃথিবীর প্রায় 25,000 গ্রামে উন্নয়নের কাজ করে যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলছে। এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাকৃত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে, যেমন আফগানিস্তান, বসনিয়া, ইন্ডিয়া, গুজরাটে সেই ভূমিকম্পের পরে, জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে। গুরুজির স্বেচ্ছাসেবক দল এইসব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে। সুনামির সময়টাতে এবং পরবর্তী নাগাপাট নামে আর পুরো এশিয়ার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুজি ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ডাক্তার, ঔষধ এবং যোগব্যায়ামের জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন। এছাড়াও তিনি শুরু করেছেন পঞ্চমুখী পরিকল্পনা, সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মানবিক মূল্যবোধ, বহুজাতিক একতা এবং দারিদ্রের জন্য আবাসন। গুরুজি প্রতি বছর 35টিরও বেশি দেশ ভ্রমণ করেন আর তিনি একটা কথাই প্রচার করেন যে সব ধর্ম আর বিভিন্ন আধ্যাত্মিক মতবাদের উদ্দেশ্য ও মূলনীতি প্রধানত একটাই, মানুষের প্রতি তার ভালোবাসার বাণী আর গভীর জীবন দর্শন আমাদেরকে নিজ নিজ ধর্ম পালনের জন্য উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায়। তিনি বহু জাতি এবং বহু ধর্মের একতায় বিশ্বাস করেন। গুরুজির উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া মানসিক ও শারীরিক বিভিন্ন ব্যথা নিরাময় করে। গুরুজি এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন, যেমন গুরু মহাত্ম্য অ্যাওয়ার্ড দিয়েছে মহারাষ্ট্র সরকার, যোগ শিরোমণি এই পদবি দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি, ফেনিক্স অ্যাওয়ার্ড দিয়েছে জর্জিয়ার মেয়র, গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ইলিনয়ের গভর্নর। এছাড়াও তিনি পেয়েছেন মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড। গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির ভেতরে আপনি পাবেন গভীর জ্ঞান, করিতকর্মা মনোভাব, নীরবতা এবং উচ্ছলতা। তার সংস্পর্শে যারা আসেন তাদের ভাগ্য বদলে যায়, জীবন বদলে যায়। পৃথিবীর প্রতি তার বাণী, তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো। এখন শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের সামনে বলবেন হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে। শ্রী শ্রী রবিশঙ্করজি, ওম নম প্রণবার্থায় শুদ্ধ জ্ঞানৈকমূর্তয়ে নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে। সুপ্রিয় ভাই ও বোনেরা, সন্ত কবিরের একটা দোহাস এখন আমি বলতে চাচ্ছি। পুতি পড় পড় জগমুয়া পণ্ডিত ভয়ান কই ঢাই অক্ষর প্রেম কি পড়ে সো পণ্ডিত হয়। আপনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন, কিন্তু সে তর্ক কখনোই শেষ হবে না। তবে দুটো ভালোবাসার কথা, সদিচ্ছা আর পাশাপাশি থাকার আন্তরিকতা আমাদেরকে এক করতে পারে। আর আমার খুব ভালো লাগলো ডক্টর জাকিরের বক্তব্য শুনে। তিনি উপনিষদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে কি সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন। আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন এই গানটা অর্জন করে, অন্তত কিছুটা হলেও, যাতে তারা সংকীর্ণ মনে না হয়, তারা যেন মনে না করে যে আমি শুধু স্বর্গে যাব আর অন্য সবাই নরকে যাবে।
বর্তমানে পৃথিবীটাই একটা নরক, কারণ প্রত্যেক ধর্মের মানুষ মনে করে একমাত্র তারাই সঠিক পথে চলেছে, অন্য আর সব ধর্মই ভুল ও মিথ্যা। আমাদের মনকে আরো বড় করা দরকার। আর আমি ডক্টর জাকিরকে ধন্যবাদ জানাই, আমি নিজেও জানতাম যে আমার বইটিতে কিছু ভুল আছে। আসলে বইটি ছাপা হয়েছিল তাড়াহুড়া করে, কারণ সেই সময় গুজরাটে রায়ট চলছিল, তাই আমি বইটা খুব তাড়াতাড়ি ছাপাতে চেয়েছিলাম। আমি ইসলামের কোনো পণ্ডিতের কাছে যাইনি, আর আমিও কোরআন সম্পর্কে বেশি কিছু জানি না। আমি আসলে ইসলামের উপর পণ্ডিত না, তবে আমার উদ্দেশ্যটা তিনি ঠিকই ধরেছেন, মানুষকে একত্রিত করা, যাতে করে হিন্দুরা মুসলমানদের শ্রদ্ধা করে, আবার মুসলমানরাও হিন্দুদের নিজের ভাইয়ের মতো মনে করে, শ্রদ্ধা করে। আমি এই জন্য খুশি যে যদিও আমার বইটিতে কিছু ভুল আছে, আর উনি ক্ষমাও করেছেন, তিনি আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আসলে আমাদের উদ্দেশ্যটাই হলো আসল কথা। কখনো কখনো মা হয়তো তার সন্তানকে বলেন দূর হ, তিনি কিন্তু সত্যি তা বোঝান না। তবে যদি তাই ধরে নেন আমার মা দূর হয়ে যেতে বলেছে তাই আমি দূর হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন। মহর্ষি নারদ, যিনি ভালোবাসার প্রবর্তক ভক্তি সূত্র সম্পর্কে তিনি একটি সূত্র বলেছেন, ওয়াদু নাওলম্বিয়া, অর্থাৎ যুক্তির উপর নির্ভর করো না, তর্ক বিতর্কের উপরও। বিতর্ক করে আপনি সব পাবেন না। আজ একই ধর্মের মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক, কারণ সবাই মনে করছে তারাই ঠিক। হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের অনেকগুলো বিশ্বাস আছে, সবাই লড়াই করছে আর বলছে আমি ঠিক। ইসলামেও একই ব্যাপার চলছে, শিয়া সুন্নির লড়াই, তারপর আহমদিয়া, এই সব কিছু। একজন বুদ্ধ একটা দর্শন, আর আজ বৌদ্ধ ধর্মে 32টি মতবাদ, আর প্রতিটি মতবাদের আলাদা আলাদা ব্যাখ্যা, আর সবাই বলছে তাদের ব্যাখ্যাটাই সঠিক। আমি সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বিনীত অনুরোধ করব, তত্ত্ব সমন্বয়াত, আমাদের সাদৃশ্যগুলো দেখুন, আমরা সবাই একসাথে থাকতে পারি, ভাই এবং বোন হয়ে আমরা একে অপরের প্রশংসা করতে পারি। 100 বছর আগে আমরা হয়তো বলতাম সহ্য করার কথা, তবে আজকের দিনে শুধুমাত্র সহ্য করাটা বেশ দুর্বল একটা শব্দ। আজকের পৃথিবী শুধু সহ্য করবে না, আজকে পৃথিবী ভালোবাসবে। যেটা আপনি পছন্দ করেন না সেটা হয়তো সহ্য করেন। দেখুন, আপনি একটা কিছু পছন্দ করেন না অথচ আপনি সহ্য করছেন। আজকের দিনে অন্য ধর্মকে সহ্য করাটা যথেষ্ট নয়, এটা সেকেলে। এখন সব ধর্মকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন দিল্লিতে ছিলাম, একদিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সঙ্গে একজন বয়স্ক লোক ছিলেন যিনি কর্নার প্যালেসে নামবেন, তবে সেখানে নেমে তাকে আবার ট্যাক্সি বা কোনো অটো ধরতে হবে, তাই আমি আমার গাড়িটা তাকে ব্যবহার করতে দিলাম এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোরিকশায় উঠলাম। আমরা যে অটোরিকশাটায় উঠলাম তার ড্রাইভারটা খুব ভদ্র ছিল, দেখতে সুন্দর আর বেশ বিনয়ী। অটোরিকশাটা দুই দিকেই তাকিয়ে দেখি অনেক নায়ক নায়িকার সুন্দর সুন্দর ছবি। লোকটা আমাকে বলল, গুরুজি মাফ করবেন, আমি আমার অটোরিকশায় যার ছবি লাগাতে চাই তার তো কোনো ছবিই নেই, তাই এই ছবিগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর সে আমাকে বলল, গুরুজি আজ আমার কি সৌভাগ্য, তিনি আজ মেহমান হয়ে আমার গাড়িতে উঠেছেন আর আমারই অটোরিকশা চালাচ্ছেন তিনি। মানে ধর দিবার দর্পণ বয়ো জিত দেখো জিত তোই কঙ্কড় পত্র চাকরি, সব জায়গাতেই তিনি আছেন। কে বলে খোদাকে চোখে দেখা যায় না? দিওয়ানাকে প্রশ্ন করো, খোদাকে ছাড়া সে আর কিছুই দেখে না। এটাই হলো ভালোবাসার পূর্ব শর্ত। যদি বলেন যে আপনি পেইন্টিং এর প্রশংসা করবেন না কিন্তু পেইন্টারের প্রশংসা করবেন, আপনি আসলে সেই পেইন্টারকে পুরোপুরি প্রশংসা করছেন না। আপনি পেইন্টারের প্রশংসা করতে গেলে আগে তার পেইন্টিংটাকে প্রশংসা করতে হবে, তাহলে এই পুরো জগৎটাই হচ্ছে মহান ঈশ্বরের। উপনিষদে আছে, ডক্টর জাকির কয়েকটা উদ্ধৃতি দিয়েছেন, আরো কিছু শ্লোক আছে, উনি আরেকটু গভীরে ঢুকলেই তা বুঝতে পারবেন। তম সৃষ্ট্বা তদৈবানুপ্রাবিশেত, অর্থাৎ প্রভু সৃষ্টি করে তার ভেতরেই প্রবেশ করলেন। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরে বসবাস করেন, আর তাই তো দেশে দেশে কবি সাধক সুফিরাও এই দর্শন দিয়ে গান কবিতা তৈরি করেছে।
তুমি মানো বা না মানো। তুমি মানো বা না মানো, হৃদয় দিয়ে তোমাকে আমি খোদা মেনেছি। এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নয়, এগুলো বলেছে ঈশ্বরের প্রেমিক। আর আপনাকে বলছি, শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন। আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে। ঈশ্বরের ধারণাটা আসলে কি সেটা? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্য অসীম জ্ঞান অনুগ্রহ, এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা। আপনারা এরই মধ্যে ডক্টর জাকির নায়েকের কাছে শুনেছেন উপনিষদ সম্পর্কে, যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ মিল রয়েছে, তবে প্রত্যেকটা স্থান ভেদে ভিন্ন ভিন্ন। যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকব, তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানে আমরা একসাথে থাকব, আর তাহলে আমরা সবাই সত্যিকারের মানুষ হতে পারব। কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান। আপনি আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে, হোক সে বৌদ্ধ জৈন বা সুফিবাদী বা যে কোনো যে কোনো মতবাদের লোক হোক না কেন। ভালোবাসা হচ্ছে সবার উপরে। আর বেদে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলা হয়েছে যে পুরো বিশ্বজগৎ তিনটি জিনিসের তৈরি, আস্তি ভাতি ও প্রীতি। আস্তি মানে যেটা আছে, ভাতি অর্থাৎ অনুভূতি, আর প্রীতি হল ভালোবাসা। নাম রূপম, নাম এবং রূপ, পৃথিবীতে সবকিছু নাম ও রূপ আছে, তবে সচেতনতা আস্তির পরে সেটা হল ভাতি, অনুভূতি প্রকাশ করে। গীতায় অনুভূতি প্রকাশ করা হয়েছে, বেদের মধ্যে অনুভূতি প্রকাশ করা হয়েছে, ঋষিরা অন্তর দিয়ে প্রকাশ করেছেন, অনুভূতি প্রকাশ করা হয়েছে কোরআনে, পবিত্র কোরআনে, বাইবেলেও একই অনুভূতি প্রকাশ করা হয়েছে। এই অনুভূতি সব জায়গায় প্রকাশিত হয়েছে, আস্তি ভাতি প্রীতি। নাম রূপাত্মকম জগত, এই পুরো পৃথিবীটাই নাম এবং রূপ। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তারাও আমাকে একই প্রশ্ন করেছিল, আপনারা ইন্ডিয়াতে এত বেশি দেব দেবীর পূজা করেন কেন, স্রষ্টা তো মাত্র একজনই, আপনি তো বললেন স্রষ্টা একজন। আর আমি আমি তাদের বললাম যে আটা তো একটাই, একটাই চাপাতি, সেটা দিয়ে সামোচা বানালেন, পুরি বানালেন, কচুরি বানালেন, পরোটা বানালেন, কেন? শুধু মজা করার জন্য, শুধু আনন্দের জন্য? তাই আমি শুধু বলতে চাই যে লীলা একোহম বহুশ্যামা, আমি হলাম একজনই আবার অনেকজন। তাই প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা, তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা। এটাই হলো আসল কথা। যদি আপনি গভীরে প্রবেশ করেন দেখবেন কোনো পার্থক্য নেই। তা না হলে কবির আর বুলেশার মতো লোকজন, অনেক সুফি লোকে ছিলেন, ঋষি মহর্ষিরা ছিলেন, তাদের ভিতর কখনো মতের অমিল হয়নি। সব সয়ানি একমত, ফরিদ বলেছেন, সব সয়ানি একমত, যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন তাদের মধ্যে কোনো মতের অমিল হয়নি, কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর আজকে আমাদের সেটাই করা উচিত। তা না হলে ঝগড়া বিবাদ বিতর্ক, ঠিক বেঠিক ভুল, মানুষ হিসেবে এগুলো আমাদের অনেক নিচে নামিয়ে দেয়। বলে ভাব মিলে রঘুরাই, প্রত্যেকটা শিশুর মধ্যে এই সরলতা আছে, প্রত্যেকটা মানুষ জন্মায় এই জ্ঞান নিয়ে, এই নিয়ম, আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আপনাদের কি মনে হয় না? আপনারা বলেন আমি ঠিক বলেছি? দর্শকরা বলুন, আসলে সবাইকে আপন মনে করতে হবে। আমরা সবাই একে অন্যকে জানবো চিনবো একটু একটু করে, আস্তে আস্তে ধীরে ধীরে। যেমন আজকের দিনটা একটা দৃষ্টান্ত, এখানে এই বইগুলো দেখে খুব ভালো লাগছে, আর আমি জানি অনেক হিন্দু উপনিষদের এত কিছু পড়েননি। আমাদের সবাইকে আজ একত্রিত হতে হবে, যদিও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আলাদা সংস্কৃতি রীতিনীতি অভ্যাস। সবাইকে জানিয়ে দিন সবার উপরে রয়েছে একজন, একমাত্র ঈশ্বর, একটি ভালোবাসা। শুধুমাত্র আমার কথাগুলি শুনবেন না,
কথাগুলোর পিছনে উদ্দেশ্যটাকেও ভালো করে দেখুন। আর সেটাকে আমি বলি আর্ট অফ লিভিং, উদার হৃদয়। অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক, আপনি সব মানুষকে ভালোবাসবেন। প্রত্যেক মানুষ আমার নিজের সম্পত্তি, আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে নিয়ে আসতে পারবো না, যে একটাই দর্শন। আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে, পছন্দ করতে হবে, সাহায্য করতে হবে। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। মহান সৃষ্টিকর্তা আসলে অসীম। এখন আমি জানি যে বিষ্ণুর মূর্তিতে চার হাত বা চার পা আছে। আসলে চতুর শব্দটা দুটো অর্থ আছে সংস্কৃতিতে, চতুর মানে বুদ্ধিমান, সৃষ্টিটাই বুদ্ধিমানের কাজ। সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন বিষ্ণুর চারটি হাত রয়েছে, আর সেই চারটা হাতে কি কি আছে? আছে মোট পাঁচটা, চারটা উপাদান। আর বিষ্ণুর গায়ের রং নীল, নীল মানে স্পেস, খোলা জায়গা, যেমন আকাশ কোনো আকার নেই, নিরাকার। যেমন আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই প্রপঞ্চ, এটাকে বলা হয় প্রপঞ্চ। পাঁচটি মূল উপাদান, এই দিয়ে পুরো পৃথিবী তৈরি, পুরো বিশ্বজগৎ। আর প্রাচীন আমলের মানুষেরা এটা লিখেছিল। একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে। আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো, কিন্তু সংস্কৃতিতে পুরে নওয়া অর্থাৎ পুরানা। তাই যে জিনিসটা শহরে একেবারে নতুন এসেছে সেটাকে বলা হচ্ছে পুরানা। তাই পুরানাগুলো লেখা হয়েছিল একটা বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা হলো মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা, সব মানুষকে কিছুটা বিনোদন দেয়া, আনন্দ, সবাই যেন অনুপ্রাণিত হয় সব মানুষকে ভালোবাসার জন্য। সব মানুষ যেটা করে, যেটা বোঝে আর যেটা মেনে চলে, আমি জানি মানুষ যেটা মেনে চলে তার অনেক কিছু ঠিক না, ভালো না। আর প্রত্যেক ধর্মের লোককে তার নিজ নিজ ধর্মের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, সংশোধন করতে হবে, অন্য কেউ এটা করতে পারবে না। হিন্দু নেতাদের উচিত হবে হিন্দুদের ভুলগুলো শুধরে দেয়া, একইভাবে এই দায়িত্ব মুসলমান নেতাদেরও, আর তাদের উচিত হবে মুসলমানদের ভুলগুলো শুধরে দেয়া। তাহলে আমরা সমাজের সংস্কার সাধন করতে পারবো। আর আজ সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। অহিংসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এ কথা সবগুলো ধর্মগ্রন্থ বলা আছে। যদি আমাকে জিজ্ঞেস করেন এই টেবিল কি অনু দিয়ে তৈরি করা, আমি বলবো হ্যাঁ। এখন এই অনু পাবো কোথায়? আমি তখন বলবো এই টেবিলে পাবেন, ওই টেবিলে পাবেন, স্পিকারে পাবেন, সবকিছুই তো অনু দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? অনুকে খোঁজার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, সর্বব্যাপী, তিনি সব জায়গাতে আছেন। একজন নিউক্লিয়ার বিজ্ঞানী এবং একজন অ্যাটমিক বিজ্ঞানী বেদান্তের সব কথার সাথে একমত হবেন। এখানে আপনি পাবেন থিওরি অফ রিলেটিভিটি, স্রষ্টা কোনো একটি বস্তু বা একজন ব্যক্তি নন, এই বিশ্বজগতের সবকিছু তৈরি হয়েছে তারই নির্দেশে, তার একটি ইশারায়। তার মানে এই বিশ্বজগৎ তারই অধীন। আমি এখানে ছোট্ট একটি গল্প বলি উপনিষদ থেকে। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, ঈশ্বর আসলে কি, তিনি দেখতে কেমন? ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল, তারপর ছেলেকে বললেন, দেখো ওই যে বাড়িটা ওখানে আছে, তার আগে এখানে কি ছিল? ছেলেটি বলল, খালি জায়গা। বলো বাড়িটা এখন কোথায়? খালি জায়গায়। বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটার কি হবে? সে বলল, কিছুই হবে না, জায়গাটা তখন আগের মতোই থাকবে। বাবা বলল, তোমার আত্মাও এমনি, তুমিও ঠিক এই রকমই। আত্মা আছে, রূপ আছে, সচেতনতা আছে, অবসানও আছে। কাম কাম ব্রহ্মা এই জায়গার মতোই, যেখানে সবকিছু আছে, সবকিছুই জন্মায়, আবার সেখানে সবকিছুর অবসান হয়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন, এতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসা, যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না, এমনকি মনও ঢুকতে পারবে না, আপনার মনে সে নীরব কোনায় কোনায় প্রবেশ করে ধ্যানে বসে যান, গভীরে চলে যান, তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা, সেটাই ভাতি, সেটাই আস্তি, সেটাই প্রীতি। আসলে আমাদের একত্রিত হতে হবে, আরো বেশি বেশি করে সম্মেলন করতে হবে,
আমরা আমাদের পার্থক্য নিয়ে বিতর্ক করব না, কারণ কেউ তার রীতিনীতি ত্যাগ করবে না। যদি কাউকে গিয়ে বলেন তুমি গণেশের পূজা করছো কেন, সে কথা শুনবে না, কারণ এটা হচ্ছে তার একান্ত বিশ্বাসের ব্যাপার, কয়েকশো বছর ধরে এটা চলে আসছে। যদি আপনি গণেশ পূজার সময় যে শ্লোক বলা হয়ে থাকে সেটা মন দিয়ে শোনেন, অজম নির্বিকল্পম নিরাকারমেকম নিরানন্দমানন্দ মদ্বৈতপূর্ণম পরম নির্গুণম নির্বিশেষম নিরীহম পরব্রহ্মরূপম গণেশম ভজে মাম। পূজার সময় বলা হচ্ছে তুমি নিরাকার, তুমি সর্বব্যাপী, তবে আমি তোমার সাথে কিছু সময় খেলা করতে চাই। তাহলে স্রষ্টা সব জায়গায় এবং আমি এখন তার সাথে খেলা করব, কিন্তু কিভাবে খেলা করব? আমাকে যে উপহার দিয়েছ তোমাকেও তাই দেব। তুমি আমার চারপাশে চন্দ্র সূর্যকে রেখেছ আর আমি ছোট্ট প্রদীপ জেলে ভক্তি জানাতে তোমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াব। তুমি আমাকে জীবন দিয়েছ, এখন আমি তোমার সাথে খেলবো, ভক্তি জানাবো। এটাকে সিরিয়াসলি নিলে চলবে না, এটা স্রষ্টার সাথে ভক্তি সহকারে খেলা করা, এটা হলো আনন্দ, আনন্দকে প্রকাশ করা, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পূজা বলা হচ্ছে কেননা এটা আমাদেরকে দেয় পরিপূর্ণতা, আমি জীবনে যা পেয়েছি তার জন্য এত বেশি কৃতজ্ঞ যে তোমাকে পূজা করছি। আজকে আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল, আমরা কাউকে ফুল দেই কেন? শুধু নিজের